আবহাওয়া ফিলিপপুরের ফ্যান্সি মার্কেটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দমকলের 8টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায়। শরৎকাণ্ডে সোমবার এস এম এইচ মির্জাকে 14 দিনের জেল হেফাজত দিল নগর দায়রা আদালত। 5 দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ায় মির্জা 14 দিনের জেল হেফাজত চেয়েছিল সিবিআই। শালিমা স্টেশনে নির্মীয়মান শেড ভেঙে দুর্ঘটনা। শেড ভেঙে আহত বেশ কয়েকজন, নিহত এক। শেড ভেঙে ওভাররেজের তার ছিঁড়ে যায়। নতুন শেড তৈরির সময় বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘনে জখম হলো 4 ভারতীয় সাধারণ নাগরিক। পুঞ্চের বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা, তাতেই জখম হন 4 জন। ভারত পাক ডাক যোগাযোগ বন্ধ করে দিতে বার্তা ইমরান খানের সরকারে, কিন্তু পাল্টা চরম হুঁশিয়ারি পেতে হবে তা কল্পনাও করেননি পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, অনেক লুকোচুরি খেলা হয়েছে, প্রয়োজন পড়লে সীমান্ত পেরিয়ে ঢুকে মারব। পুজোর আগে ভয়াবহ বন্যা পরিস্থিতি মালদায়। বাড়ছে গঙ্গা, ফুলাহার ও মহানন্দা নদীর জলস্তর। প্লাবিত রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, জল ঢুকছে ইংরেজবাজার সংলগ্ন এলাকায়ও। শহর জুড়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। লাইফ ইজ পিঙ্ক, আমরা তো ভাবলে তো তাই, আমরাই সুন্দর গোলাপি জীবনকে বিষিয়ে দিই চাওয়া পাওয়ার দুনিয়া। স্কাই ইজ পিঙ্কে তেমনই বার্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতারা। সম্প্রতি লাল পোশাকে পিগি দিলেন রোমান্সের বার্তা, পাশে পেলেন ফারহানকে। ব্রেক্সিটে বিপাকে জেরবার ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টি। পার্লামেন্টের পর সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে ব্যাকফুটে প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ক্রমশই বাড়ছে চুক্তিহীন ব্রেক্সিটের আশঙ্কা। সেই সম্ভাবনা আরও জোরালো করে জনসন বলেছেন, চুক্তি হোক বা না হোক ব্রেক্সিট হবে। চলে গেলেন শোলে খ্যাত কালিয়া অর্থাৎ বিজু খোটে। সোমবার সকালে মাল্টিপল অর্গান ফেলিওর, 77 বছর বয়সে মারা গেলেন খোটে। সোমবার সকাল 6:55 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজু খোটে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।